হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা চলে এসেছি ট্রেন্ডস, তার আগে মানে একটু দরকারে এসেছিলাম। আজকের শপিং করতেই আসেনি, আজকের এসেছিলাম একটা জিনিস দেখতে, মানে পর্দা দেখতে এসেছিলাম। তো দেখেছি, মানে ভালো লেগেছে, তবে পরে একদিন মাপ এনে অর্ডার দিয়ে করে নিয়ে যাব বা কিনে নিয়ে যাব। তো আজকের তো অনেক সময় মানে হাতে রয়েছে, তাই ভাবলাম একটু ট্রেন্ডস থেকে ঘুরিয়ে দেখে যাই কেমন মানে পুজোর কালেকশান তুলেছে। তো দেখলাম মানে খুবই সুন্দর, খুবই মানে শপিং মলে তো ভালো পছন্দের ড্রেস থাকে, সেটা সবাই জানো। একটু প্রাইসটাও বেশি হয়, কারণ জিনিস যেমন ভালো, জিনিসে তো ভালো প্রাইস হবেই, জিনিস যেমন রেট তো তেমন হবে। তো আমার মাম্মা সবগুলো গায়ে দিয়ে দিয়ে দেখছে, তো ড্রেসগুলো এত পছন্দ হয়েছে আমায়, কিন্তু আমরা মানে শপিং করার উদ্দেশ্যে যাইনি, তাই নেওয়াও হয়নি। সত্যি কথা, যেটা শুধু খুব পছন্দ হয়েছে, তো যখন ওর সব মানে ড্রেস কেনার প্রয়োজন হবে তখন গিয়ে আমি অবশ্যই কিনবো। এই ড্রেসটা বা আইসক্রিম ছবির ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, তো মাম্মা শুধু ট্রায়াল দিচ্ছে, এটা দেখছে, ওটা দেখছে, এটা নেবো, ওটা নেবো। তো শেষ পর্যন্ত এটাও, এই ড্রেসটাও খুব সুন্দর, মানে সব ড্রেসগুলো খুব পছন্দের, তো মনে হয় যেন সবগুলোই কিনে নিই, একটা যে পছন্দ করে নেব মানে সেরকম মানে মনে হচ্ছে না। আর দাম তো যে মানে অনেকগুলো কেনার মতো, মানে কম কম দাম হলে অনেকগুলো নেওয়া যায়, আর যেহেতু দামটা অনেকটা বেশি, এক একটা 800 টাকা করে, 1000 টাকা করে, মানে শুধু ফ্রকগুলো, তো এবার অতগুলো মানে নেওয়া যায়, কিন্তু আমার যেন সবগুলো পছন্দ হয়েছে। তো ওখান থেকে চলে এসেছি, এসে মাম্মার একটু কেক, মানে ও বাইরে আসলেই কেক খাবে, সে ডায়মন্ডে যাক আর মগরাহাট যেখানে বল। তো ওই জন্য কেক দোকানে চলে এসেছি, কেক শপ, ওর জন্য কেক নিয়ে নেব, তারপরে যাব একটু মানে এখানে বিখ্যাত তেলে ভাজা দোকান আছে নাকি, খুবই টেস্টি শুনেছি, তো সেখান থেকে তেলে ভাজা নেব। তো তেলে ভাজা নিয়ে সত্যি বাড়িতে গিয়ে দেখেছি খুবই সুন্দর তেলে ভাজা, ভিতরে কিশমিশ, তেলে ভাজার ভিতরে কিশমিশ দাও আমার লাইফে আমি প্রথমেই খেয়েছি, তো তেলে ভাজাটাও খুব সুন্দর। তো মাম্মার জন্য কেক নেওয়া হয়ে গেছে, চলো এবার আমরা যাব মানে বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে একটা মাম্মার ছোট্ট নদী দেখতে পেয়েছে, ওর কাছে নদী মনে হলো, তো বললো আমি ওখানে একটু নামবো, তোকে একটু ওখানে একটু আবার মানে আনন্দ দেওয়ার জন্য নামিয়েছি। ও একটু দেখলো, তো অ্যাকচুয়াল ঝিল টাইপের, কিন্তু ও মানে ওটা বড় বলে নদী ভেবেছে। তো ওকে ওখানে নামিয়ে কিছুক্ষণ দেখিয়ে তারপরে আমরা সন্ধ্যা মানে অনেকটা বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে, তো আমরা এবার বাড়ি চলে এসেছি। যেহেতু মানে বর্ষাকাল যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই একটু সন্ধ্যা হতেই আমরা বাড়ি চলে এসেছি বাইকে, ভিজবো না বলে। তো বাড়ি আসার পরে এই দেখো মাম্মা এই কেকগুলো নিয়ে এসছে কিনে, ও দুটো পছন্দ করে নিয়ে এসছে আর আমিও একটা পছন্দ করে দিয়েছি। তো মাম্মা এসে স্লেটটা নিয়ে আঁকতে বসেছে, আমি বললাম তুমি পছন্দ করে কেক এনেছো খাবে এসো, বলতে আবার নেমে আসছে, এসে কেক খাবে। আর আমার জন্য তেলে ভাজা নিয়ে এসেছি, ওটা আর তোমাদের মানে সঙ্গে তখন শেয়ার করতে পারিনি, যেহেতু বাইকে বসে মানে বাইকে বসা অবস্থায় নিয়েছি। তো বাড়ি এসে এই তেলে ভাজাগুলো সাজিয়েছি, যদিও মাম্মা খাবে না, খেয়েছি আমি, মাম্মা শুধু ওই প্রনটা নিয়েছে, চিংড়ির যেটা ওটা নিয়েছে, আর বাকি ভেজিটেবল আর একটা মোচার ওটা আমি নিয়েছি, মাম্মা ওই জন্য ওটা নিয়ে বসে পড়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড বাই।